বলো তোমার নামটা কি? আমার নাম কৌশিক ভৌমিক, আমি ক্লাস টুয়েলভ ক্লাসের ছাত্র। চরিডাম দাদশ্রী বিদ্যালয়। কিসের ভিত্তিতে প্রতিশ্রুতি পেয়ে অবরোধ তুলেছো তোমরা? ওরা আমাদেরকে বলেছে যে ওরা 48 ঘন্টার মধ্যে আমাদের স্কুলে এখানে স্টাফ দেওয়া হবে দুজন, এবং সিসিটিভি ক্যামেরা দেওয়া হবে, নাকা পয়েন্ট দেওয়া হবে। ওরা বলেছে, ওরা আমাদেরকে বলেছে যে ওরা 48 ঘন্টার মধ্যে করে দেবে, না করলে আমরা ছাত্ররা আবার এরপর জাতীয় সড়ক আমরা আবার অবরোধ করবো। এখন তোমরা অবরোধ তুলেছো? এখন আমরা অবরোধ তুলে নিয়েছি। কতক্ষণ সময় অবরোধ করেছিলে? আমাদের অবরোধ ছিল প্রায় 2-2.5 ঘন্টার মতো অবরোধ ছিল। মানুষ হিসেবে আপনারাও স্কুলে সবাই হেলমেট অবশ্যই পরেন। আমি দেখি আমার খুব খারাপ লাগে যখন একটা সিম্পল একটা হেলমেটের জন্য যখন আমরা প্রাণ দেই, থাকলে গুলো আমি আপনারাও এই যে এরিয়ার জনগণ হিসেবে আপনাদেরও দায়িত্ব প্রশাসনকে সাহায্য করা, হেলমেট পরে চলবেন, আস্তে বাইক চালাবেন, এবং স্কুল অ্যাডমিনিস্ট্রেশনকে আমি রিকোয়েস্ট করুন তারা থেকেও যেমন স্কুল, বিশেষ করে স্কুল শুরু এবং ছুটির সময় আমাদের স্টাফ থাকবে, কিন্তু একজন স্টাফ তো সে চলতে আরেকটা বাচ্চারা অ্যাসিস্ট করতে গেল। স্কুল অ্যাডমিনিস্ট্রেশনের তরফে আমি রিকোয়েস্ট করবো যাতে আপনারা যাতে একজন ভলান্টিয়ার বা সিভিল ভলান্টিয়ার কিছু একটা যাতে দুজন তাল মিললে কথা বলে একজন এখানে থাকবো, একজন ওদিকে থাকবো, নিজেদের